পাঁশবাড়িতে দুদিন রাত্রিবাস করার পর আমরা আবার রওনা দিলাম লামাহাটার উদ্দেশ্যে। এখানে লামাহাটা কথাটির অর্থ হলো বুদ্ধিস্টদের বাড়ি। খুবই মনোরম দৃশ্য। যাওয়ার পথে দেখতে পেলাম পাইন গাছের সারি। আস্তে আস্তে দুর্গম পথ পেরিয়ে আমরা এগিয়ে যেতে থাকলাম আমাদের গন্তব্যস্থল লামাহাটা ফার্ম হাউসের উদ্দেশ্যে। তাকে ছুঁবো ছুঁবো ভাবছি আর ছুঁই পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। অভিমান পেছন তাকে পিছু ফেরা, তার কানে না যায় পিছুডা আমার, মুখ বুঝে তাকে ডাকছে আমার। তাকে অল্প কাছে ডাকছে আর আগলে আগলে রাখছে, তবু অল্পে হারাচ্ছে আবার। ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে, ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে, ভেজা মন বলি শোন রাত ভোর জাগতে নেই, মুখ চোরা ডাক তাকে ঘুম পাড়া এবার। ফুলবাজার জোরথাং রোড ধরে লামাহাটা যাওয়ার পথে আমরা দেখতে পেলাম জামুনে পার্ক ও অসাধারণ একটি শিব ঠাকুরের মূর্তি। এই অপূর্ব পরিবেশটাকে কিছুক্ষণ আমরা উপভোগ করলাম। আর ছুঁয়ে পালাচ্ছি ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রাণের শহর, শৈশবের শহর দার্জিলিং। শৈশবে আমরা দার্জিলিংকে নিয়ে অনেক স্বপ্ন গল্প পড়েছি। এই দার্জিলিং শহরটা যেন আমাদের খুব কাছের। পাহাড়ে ঘুরতে যাওয়ার কথা বললেই প্রথমেই মাথায় আসে দার্জিলিং, সেই চেনা ছন্দ, সেই চেনা টয় ট্রেন। যদিও জনবসতি অনেক বেড়ে যাওয়ায় জায়গাটা আজ অনেক ভিড় হয়ে গেছে, তবুও আমাদের দার্জিলিং। এই দার্জিলিং কথা উঠলেই মনে পড়ে যায় অঞ্জন দত্তের গানটি। চলুন আপনারাও এই গানটির সঙ্গে শৈশবের দার্জিলিং এ ঘুরে আসুন। আমার শৈশবের দার্জিলিংটা, জানলার কাছে ঠোঁট চেপে ছবি এঁকেছি নিঃশ্বাসে, পাহাড় আঁকা কত সোজা হারিয়ে গেছে সেই ড্রয়িং খাতা, কাদের ধারের রেলিংটা সেই দুষ্টু দোদোশিরিংটা, আমার শৈশবের দার্জিলিংটা। সোনাদা ঘুম পেরিয়ে একা বেকা রাস্তা ধরে, যখন তখন পৌঁছে যাওয়া যায়
কিন্তু সেই দোদো শিরিনটা হারিয়ে গেছে যে আজ কোথায়, কাঁদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরায়। খাদের ধারের রেলিংটা সেই দুষ্টু দোদো শিরিংটা আমার শৈশবের দার্জিলিংটা। সুন্দর রাস্তা আর অভূতপূর্ব পরিবেশের মধ্যে দিয়ে ধীরে ধীরে আমরা প্রবেশ করলাম আমাদের গন্তব্যস্থল লামাহাটায়। বায়বীয় প্রেম আকাশ পাতাল সমতল, বাস্তবতায় খাবি খায় শুধু হারায় না তার মনোবল। বায়বীয় প্রেম আকাশ পাতাল সমতল, বাস্তবতায় খাবি খায় শুধু হারায় না তার মনোবল। তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য, দেখতে সেই তো বড় ভাগ্য। মনটা অবাধ্য হচ্ছে প্রায়শ, কষ্টের বোঝা বেড়ে যাচ্ছে ক্রমশ। ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে, পারি না তাকে কোনোভাবে ফেরাতে। কেন যে তোমার সাথে মনের তো দেখেছি শুধু তবু কিসের অভিমান, কেন যে তোমার সাথে মনের এত টান, কথা হয় নাই দেখেছি শুধু তবু কিসের অভিমান। তোমাকে
অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যস্থলে। ঢালু রাস্তা পেরিয়ে চা বাগান আর পাইন গাছের মাঝখান দিয়ে এসে আমাদের গাড়িটি থামল লামাহাটা ফার্ম হাউসে। অপূর্ব শান্ত পরিবেশ, চারিদিকে নানান ধরনের গাছপালা, পাখির কলরব, তার মাঝখানে 18 বিঘা জমির মধ্যে রয়েছে এই লামাহাটা ফার্ম হাউসটি। এই ফার্ম হাউসটির মধ্যে রয়েছে একটি সুইমিং পুল যার চারপাশটা পাহাড়ে ঘেরা। আকাশ পরিষ্কার থাকলে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য মিলতে পারে, যদিও আমাদের সেই সৌভাগ্য হয়নি। এখানে স্টাফদের ব্যবহার ভীষণ ভালো। সারা রাস্তা আমাদের যিনি গাড়ি চালিয়ে সঙ্গ দিয়ে এলেন তিনি হলেন বিমান ভাইয়া। খুবই ভালো ব্যবহার, তিনি এই ফার্ম হাউসেই থাকেন। এখানে আসতে ইচ্ছুক থাকলে ডিসক্রিপশন বক্সে থাকা তথ্য দেখে আপনারা আসতে পারেন। এখানে রয়েছে স্ট্যান্ডার্ড রুম, ডিলাক্স রুম ও লাক্সারি রুম। আমরা একদিনের জন্য রাত্রিবাস করার জন্য ডিলাক্স রুমেই ছিলাম। এখানে টেন্টেও থাকতে পারেন, টেন্টের ব্যবস্থাও রয়েছে। এখান থেকে আপনারা সাইট সিনও করতে পারেন। আমরা যদিও এখানে একদিন রাত্রিবাস করেছি তাই সেই সুযোগ হয়ে ওঠেনি। এখানে আপনারা 2-3 দিন অনায়াসে কাটাতে পারেন। আমরা পাহাড়ের রাস্তা পেরিয়ে 12টার সময় পৌঁছালাম লামাহাটা ফার্ম হাউসে। সেখানে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে যাওয়া হলো ডাইনিং এরিয়াতে। বুফে নিয়মে ছিল খাবারের ব্যবস্থা, রান্নার স্বাদ ছিল অতুলনীয়, খুবই পরিপাটি রান্নাবান্না। এখানে রাতের পরিবেশটাও অসম্ভব সুন্দর। নানান ধরনের পোকার ডাক আর পাহাড়ের ঘন অন্ধকার মনটাকে শান্ত করে দেয়। সন্ধ্যার দিকে কফি আর মোমোর স্বাদে সন্ধ্যাটা আরও গভীর হয়ে গেল। অসাধারণ ছিল মোমোর স্বাদ, আপনারা অবশ্যই সেই স্বাদ গ্রহণ করবেন। এইভাবে একটা দিন খুব সুন্দরভাবে কাটানো হলো। পরের দিন ছিল ফেরার পালা। এই অসম্ভব ব্যস্ততার মাঝখানে হঠাৎই পাহাড়ে অসাধারণ পরিবেশে হারিয়ে যেতে সবারই ভালো লাগে।
একদিন থাকা লাগবে। হ্যাঁ, তো বাড়ি খুললে আমি জানতাম না। হ্যালো, একদিনের জন্য এখানে থাকতে ইচ্ছে করে কখন বলুন তো? এত সুন্দর পরিবেশে, খুবই সুন্দর। এখানে থাকতে যাবে না আপনি? শিমলা না, বড় পাহাড়টা এই সিকিম না? পুরোটাই লামাহাটা ফার্ম দের প্রপার্টি। এই নিচটা পুরোটা না? বাঁশবাড়ি ফার্ম থেকে ভিউটা আর অন্যরকম, এখান থেকে ভিউটা পুরোটাই আলাদা। এটা ক্লিয়ার হলে আশা করি দেখা যাবে পাহাড়টা। রুম টুক তো করে দিলাম, একটু ফ্রেশ হয়ে নিয়ে আশা করি আর কিছু দেখানো যাবে। খুবই সুন্দর, আমার তো আর একদিন থাক। বিমান ভাইয়া খাই জুতোটা খুলবো।
হ্যালো, এখন স্ন্যাক্স টাইম। বিকে ইভিনিং এ এলাম, দুপুরে খুব সুন্দর খাওয়া হয়েছে, এখন ইভিনিং এ অসাধারণ দুটো জিনিস, যে তার মধ্যে একটা আমার ভীষণ প্রিয়, সেটা হচ্ছে মোমো। আমার তো মনে হয় ডিনার করতে লাগবে না, বাইরের দৃশ্যটা। হ্যালো গাইস, তুমি চলে এসো। আরে থাক থাক, আমি অফ করে দেবো। হঠাৎ করে গোপ্রোর ব্যাটারিটা ডাউন হয়ে যায়, আমি ফোনে ভিডিও করছি, জানি না কীরকম হবে। বাট এখন ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছে, আর বাইরে ভিউটা আপনাদের সাথে শেয়ার করবার জন্য আমি ভিডিওটা করছি। আপনারা দেখুন শুধু, মানে এটা সামনে থেকে না দেখলে এই অনুভূতিটা আসবে না। এগুলো হচ্ছে এই পাহাড়ের গায়ে যে বাড়িগুলো, এটা দার্জিলিং, তাই তো? আমি তখন ভুল বলেছিলাম সিকিম, বাট এটা সিকিম নয়, দার্জিলিংয়ের পিছনের পোর্শনটা, সিকিমটা ওই দিকটা। সো এই লাইটগুলো অসম্ভব সুন্দর দেখতে লাগছে, এটা না চোখে দেখলে ভালো লাগবে না। তার সাথে স্বর্গীয় দুটো জিনিস, এটা হচ্ছে মোমো, ভেজ স্টিম মোমো সাথে কফি। এখন কটা বাজে? ঘড়ির কোনো কিছু মানে নেই, কটা বাজছে কটা এ হচ্ছে জানা নেই, 18:51। চারিদিকটা প্রচণ্ড অন্ধকার, তার মাঝখানে এই আলোগুলো সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছে। এই যে কফি খাওয়া শুরু হয়ে গেছে, কফি প্রেমী মানুষ। সো আমরা একটু কফি টফি খেয়ে নিই। ওকে, বড়িয়া থা মোমো। ये सब भाई का था, वो चाउमीन की ना जी, चाउमीन और फ्राइड राइस के लिए उसमें भेज आएगा, और आज मतलब नॉन वेज में वो चिकन चिली होगा। बात सच, रुबेन जी है, रुबेन दा ठेकेदार। अच्छा जी, अच्छा লোকাল ফুড আচ্ছা লাগতা হ্যাঁ। यहाँ का जो सब्जी है एकदम फ्रेश है, मतलब हम लोगों का सब्जी जो बीन्स आज सुबह आज दोपहर में जो बीन्स का वो टेस्ट उधर नहीं मिलता है। কৃষ্ণ কৃষ্ণ
দিনের ভেতর মন খারাপের তেস্তা, মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তেস্তা। মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের তেস্তা, মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তেস্তা। মন খারাপের খবর আসে, মন খারাপের খবর আসে বন পাহাড়ের দেশে, চুকোনো সব বাক্সে যেথায় যে মন থাকছে। মন খারাপের খবর পড়ে দারুণ ভালোবেসে, মেঘের ব্যাগের ভেতর ম্যাপ রয়েছে মেঘ পিয়নের পাড়ি, পাকদণ্ডী পথ বে তার বাগান ঘেরা বাড়ি। শেষে সদর দুয়ার বারান্দাতে আরাম চেয়ার, গালছে পাতা বিছানাতে ছোট্ট রোদের ফালি, সেধা এসে মেঘ পিয়নের সমস্ত ব্যাগ খালি। মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের তেস্তা, মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তেস্তা। ছায়া বিশাল কায় নিষ্পলকে ব্যাকুল চোখে তাকিয়ে আছে ঠায়, কিসের অপেক্ষায়। রোদের ঝুড়ি ছায়ার শরীর কাটছে অবিরত, রোদের বুকের ভেতর ক্ষত, রোদের ঝুড়ি ছায়ার শরীর কাটছে অবিরত, রোদের বুকের ভেতর ক্ষত। সেই বুকের থেকে টুপ 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 নীল কুয়াশা ঝরে, আর মন খারাপের খবর আসে আকাশে মেঘ করে, সারা আকাশ জুড়ে। মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের তেস্তা, মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তেস্তা। দেশে রোদের বাড়ি পাহাড় কিনারায়, যদি মেঘ পিয়নের ডাকে সেই ছায়ার হদিশ থাকে, রোদের ফালি তাকিয়ে থাকে আকুল আকাঙ্ক্ষায়। কবে মেঘের পিঠে আসবে খবর বাড়ির বারান্দায়, মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের তেস্তা, মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তেস্তা। মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের তেস্তা, মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তেস্তা।